আজকে যারা দেশে এবং বিদেশ থেকে আমাদের এই গানে গানে অনুষ্ঠানে শুনছেন এবং দেখছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের শিল্পী অতিথি শিল্পী বাংলাদেশ কুমিল্লা বেতারের গানের শিল্পী এবি সিদ্দিক। শুধু মণ্ডলী আমার পাশেই বসে আছেন আমাদের আজকের এই অতিথি শিল্পী এবি সিদ্দিক। কেমন আছেন? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা একটি মানে আপনার পছন্দের একটি গান শুনতে পারবেন, ঠিক আছে? আমি প্রথমে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া হযরত কেল্লাশাহ এলাকায় আসি, আল্লাহর অলি কেল্লাশাহকে নিয়ে আমি একটি গান নিজে রচনা করেছি, এই গানটি দিয়েই আমি শুরু করতে চাচ্ছি। খেলা তোমার দরবারে Thank you.
বাংলাদেশের সবাই চিনে সঙ্গীতের রাজধানী হিসেবে, আর সেজন্য আমরা কিন্তু সবাই খুবই গর্বিত। আপনি ব্রাহ্মণবাড়িয়ার বুকে এভাবে আমাদের অতিথি শিল্পী হয়ে এসেছেন, সেজন্য আপনার অভিব্যক্তি কি? আমার প্রথমে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সুর সম্রাট আলাউদ্দিনের দৃষ্টিকে আসি, এটাই আমি নিজে নিজে গর্ববোধ মনে করছি। বাংলাদেশের একজন সুর সম্রাট ছিলেন আলাউদ্দিন, দা আলাউদ্দিনের দৃষ্টিকে আমি গান করতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্ম এই মাটিতে, তাই আমরা সবাই এই সঙ্গীতকে খুব বেশি ভালোবাসি। পাশাপাশি আমাদের মাঝে যে সমস্ত অতিথি শিল্পীরা আসেন তাদেরকেও আমরা প্রচণ্ডভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি। আমরা চেষ্টা করি তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে এনে গান গাওয়াতে, বিশেষ করে আমাদের পথিক টিভিতে আমরা চাচ্ছি প্রতিটি শিল্পী অতিথি হয়ে আসুক এবং পরিপূর্ণতা লাভ করুক। এখন আপনি আমাদেরকে কোন গানটি গেয়ে শোনাবেন? প্রয়াত শাহ আব্দুল করিম একটি গান আমার খুব প্রিয়, এই গানটি আমি সবসময় করে থাকি, অদয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজু। আসুন দর্শক, আমরা শিল্পীর কণ্ঠে এই গানটি শুনি। সই পাতিব আমার মন প্রাণ দয়াল, সই পাতিব আমার মন প্রাণ, তুমি কোন বা দেশে না দেখলে বাঁচে না আমার প্রাণ দয়াল, না দেখলে বাঁচে না Thank you.
আমার সঙ্গীতের প্রথম উস্তাদ হচ্ছে আমি যখন রাঙ্গামাটিতে ছিলাম, আমার অধিনায়ক মহোদয়ের একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি হারমোনিয়াম পেন্টিং করতে জানতাম না। তখন অনুষ্ঠান আমার অধিনায়ক মহোদয়ের বিয়ের অনুষ্ঠান, আমি যখন গান করছি আমার অধিনায়ক বলছে তুমি হারমোনিয়াম বাজাতে পারো, তোমার এত চমৎকার কণ্ঠ, তুমি হারমোনিয়াম শিখো। আমি তাহলে স্যার আপনি যদি অনুমতি দেন, আমি এই বয়সে ছোটো ছোটো বাচ্চাদের সাথে একটা সঙ্গীত বাণী চক্র সঙ্গীত একাডেমি সপ্তাহে ওটাতে ভর্তি হই। ওখানে টিচার ছিল কলকাতা কোচ করা রাজেন্দা, তারপর হলো তপন মল্লিক, ওরা আমার প্রথম উস্তাদ। ছোটো ছোটো বাচ্চাদের সাথে আলাদা আমার সাথে ক্লাস নিতেন, ওইভাবেই আমার সঙ্গীত শুরু। আমি এদেরকে এখনও স্মরণ করি। এই পর্যায়ে অনেক কষ্টের বিনিময়ে ছাদের উপর, বিল্ডিংয়ের ছাদের উপর উঠে আমি গান প্র্যাকটিস করতাম। পরবর্তী সবকটা যেন আমি দিতে পারি উস্তাদকে, আমাদের লোকজন ডিস্টার্ব হতো, আমি যেন ডিস্টার্ব না হয় আমি এই জন্য ছাদের উপরে যাই হারমোনিয়াম প্র্যাকটিস করতাম। অনেক কষ্টের বিনিময়ে আমি এই পর্যন্ত আল্লাহ আমাকে এনেছে। নিশ্চয়ই প্রত্যেকটা এলাকায় দর্শক আমরা জানি এলাকা ভিত্তিক একটা গান থাকে, আঞ্চলিক ভাষায় মানুষ গেয়ে থাকে। আমার একটি গান মনে নাই তো
Thank you.
Thank you.
মানুষের জীবনে অনেকেরই ভুল আছে, আমার জীবনেও ভুল আছে। ভুল না থাকলে মানুষের জীবনে জিনিসটা যে সঠিক পথটা খুঁজে বের করা যায় না। যেমন সাদা না থাকলে, খাওয়া না থাকলে সাদার মূল্য নেই, সেম একই রকম মানুষের জীবনের ভুল। ভুল নিয়ে একটি গান আমি রচনা করছি, আশা করি ভালো লাগবে সবার। সবে আমার আমার বোনের কারণে হারাইলাম বৈকুল, সবে আমার ভুল। এই জীবনে যা করেছি সবে আমার ভুল, জীবনে যা করেছি সবে আমার ভুল। জীবনে কাকো
গানটির বিশাল অর্থ আছে আমাদের এই দেশের একত্রে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন অনেক সন্তানেরা, তারা স্বপ্নে এখনো পর্যন্ত মাকে স্বপ্নের মধ্যে বলে। আমি গানে গানে আপনাদেরকে বলছি স্বপ্নের মধ্যে মাকে কি বলে যারা শহীদ হয়েছেন। শ্রোতৃমণ্ডলী, আমরা শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এই গানটি উৎসর্গ করছি। আরে নয় মা শোকের পানি মুছে ফেল মায়া সরল টানি, মাকে বলতেছে দুঃখ কিসের যুদ্ধে যদি জীবন হইলে সে, তার বদলে দিলাম তোমায় একটা স্বাধীন দেশ মা সোনার বাংলাদেশ। আর নয় মাসকের পানি Thank you.
শুনলাম গ্রাম বাংলার গান, তারপরে দেশের গান, পল্লীগীতি, আবার স্বরচিত গান। তো আপনি কি ফোক গান করেন? জি, ফোক গান করি। তো আমরা এখন একটি ফোক গান যদি শুনতে চাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এখন শিল্পীর কণ্ঠে একটি ফোক গান শুনব। এই গানটি লিখেছেন হুমায়ুন। গানটি আমার প্রিয়, আমি স্টেজ প্রোগ্রামও গেয়ে থাকি। মনের সাথে মন মিলাইয়া বেতা পাইছি, এই মনে দুঃখ বলি আর শোনে। মনের সাথে মন মিলাইয়া বেতা পাইছি,
আমাদের প্রিয় শিল্পীর গান শুনছি, পাশাপাশি আমাদের মিউজিশিয়ানরা যেভাবে মিউজিকে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে শিল্পীকে, খুব ভালো লাগছে। পরিবেশটা অন্যরকম, খুব মজা পাচ্ছি। আশা করি আমাদের প্রিয় শিল্পী তার যেহেতু অনেক গান লিখেছে নিজে এবং সুর করেছে, তো তার লেখা আরেকটি স্বরচিত গান আমাদেরকে শোনাবেন। শিল্পী, আমরা আপনার আরেকটি স্বরচিত গান শুনতে চাই। Oh,
পাশে আছে ভাই, প্রতীক টিভি আপনার এই গান যখন প্রচার করবে হাজারো বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে আশা করি। দেশ এবং বাইরের যে সমস্ত দর্শক, আমাদের শ্রদ্ধাভাজন দর্শক আমাদের এই অনুষ্ঠান দেখবেন, আশা করি আমাদের শিল্পীর দরদি হয়ে বন্ধু হয়ে পাশে থাকবেন। আচ্ছা, আপনার একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে জন্মদাত্রীর মা, আপনার মা কি আছেন? আচ্ছা, মা নাই। দর্শক, আমরা যখন প্রতিটি শিল্পী যখন গান করে তারা প্রত্যেকেই আপনার মাকে নিয়ে, দেশকে নিয়ে যেমন গান গায়, মাকে নিয়ে গান গায়। তো আমরা চাচ্ছি আমাদের আজকের এই অতিথি শিল্পী তার মাকে নিয়ে দরদি গান গাবে। আমরা সবাই আমাদের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, মাকে উৎসর্গ করে আজকের এই মায়ের গান। আশা করি আপনাদের ভালো লাগবে, আর আপনারা লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আমাদের পথিক টিভির পাশে থাকবেন, আমাদের শিল্পীর পাশে থাকবেন, মিউজিশিয়ানদের পাশে থাকবেন, ক্যামেরাম্যানদের পাশে থাকবেন, সর্বোপরি আমাদের পথিক টিভির পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের মাকে নিয়ে গান করার জন্য। আমি সবাইকে অনুরোধ করব আমার গান সবকটি গান শুনবেন এবং দেখবেন। তো আবার কেউ কেউ আমার গান শুনবেন না, কেন শুনবেন না, কারা শুনবেন না? যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারা আমার গান শোনো না, তারা মাকে অবহেলা করো, যারা মাকে অবহেলা করো মায়ের কষ্ট বুঝো না, তারা আমার গান শোনো না। ভালোবাসো না Thank you.
কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবে, ভালো মন্দ যাই লাগুক না কেন আমরা সুন্দরভাবে গ্রহণ করব আপনাদের মন্তব্য। সবার প্রতি শুভকামনা রইল। আর প্রত্যেকটি নতুন নতুন শিল্পীদের উৎসাহিত করে থাকে আনুষ্ঠানিকতার মাধ্যমে। যদি কেউ এভাবে কোনো অ্যালবাম কিংবা কোনো অনুষ্ঠান প্রচার করতে চান, আমরা আপনাদের পাশে আছি। দর্শক আপনারা আমাদের পাশে থাকবেন। সবাইকে আবারও অনেক 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 শুভকামনা, ধন্যবাদ।